আসলে আমাদের হাত থেকে বা পশু পাখির মল থেকে এই জীবাণুগুলো এখানে আসতে পারে। যশোর পৌর এলাকার হোটেল রেস্তোরাঁয় সরবরাহকৃত পানি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মারাত্মক ঝুঁকিপূর্ণ। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষক দলটি যশোর পৌর এলাকার 35টি চায়ের দোকান, রাস্তার পাশের ফাস্টফুডের দোকান, সাধারণ রেস্তোরাঁ ও সজ্জিত রেস্তোরাঁর পানির নমুনা সংগ্রহ করে গুণগত মান যাচাই করে। গবেষণার ফলাফলে দেখা যায়, নমুনাগুলোর পানির অস্বচ্ছতা, বৈদ্যুতিক পরিবাহিতা, পিএইচ, মোট দ্রবীভূত দ্রবণ, নাইট্রেট সালফেট, ফসফেটের মানসমূহ বাংলাদেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত সীমার মধ্যে থাকলেও বেশ কয়েকটি নমুনায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে বেশি ছিল। পাশাপাশি বেশিরভাগ নমুনায় ফিকাল কলিফর্মের স্বাস্থ্যপায়ী প্রাণীর পেট থেকে মলমূত্রের মাধ্যমে বা মৃতদেহ পচে জলে বা মাটিতে মেশা বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়ার মাধ্যমে দূষিত হয়েছে। এছাড়া রাস্তার পাশের ফাস্টফুডের ও ফুচকার দোকানগুলোতে সরবরাহ করা পানি জৈবিকভাবে সবচেয়ে বেশি দূষিত। এসব পানি পানে রোগজীবাণুর মাধ্যমে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে যায়। মূলত এই সব দোকানগুলো বেশিরভাগ সময় দেখা যায় মানুষের সংস্পর্শ, নিয়মিত পরিষ্কারের অভাব ও পশু পাখির মল থেকে বিকল কলিফর্মের মাধ্যমে দূষিত হয়। আমাদের যে পানিগুলো, যশোরে পানির অবস্থা খুব খারাপ, যার ফলে পানির সম্বন্ধে একটা তারা মানে আমরা যে পানিগুলি আপনারা খাচ্ছেন এটা কী ধরনের, কী অবস্থায় তার সেখানেই সেই রিসার্চটা করা হয়। এটা পাবলিক হেলথ ইন্টারেস্ট আছে, কারণ এখানে দেখা যায় অনেক মেটেল আছে, তারপরে দেখা যায় যে বেশ কিছু কলিফর্ম ব্যাকটেরিয়া, যেটা আমরা ফিকাল কলিফর্ম বলি, যেটা একটা থাকাটাও কিন্তু নিষেধ। সেই ফিকাল কলিফর্মও তারা পেয়েছে। কাজে খাবারের পানি হিসেবে যে মানটা থাকা উচিত, এই পানিগুলিতে সেই মানটা ছিল না। আমরা ওই ধরনের একটা পাবলিক হেলথ ইন্টারেস্টের কাজ, যেহেতু সেই জন্য আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়াতে আমরা দিয়েছিলাম যাতে অ্যাওয়ারনেস বিল্ড হয় এবং সরকার এবং প্রশাসন সঠিকভাবে কার্যকর পদক্ষেপ নিতে পারে যেন এগুলি দূরীভূত হয় পানি থেকে, তা না হলে আগে রোগ বিস্তার হবে, তার কোনো বিকল্প নেই। যে আসলে আপনি হয়তো জেনে থাকবেন যে যশোরের ওয়াটার কোয়ালিটি নিয়ে, বিশেষ করে যে ড্রিঙ্কিং ওয়াটার, এই ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আমরা ধারাবাহিকভাবে অনেক গবেষণা করেছি, কিন্তু এই গবেষণাটা যেটা করেছি যে আমরা প্রথমে ওয়াটার কোয়ালিটি নিয়ে কাজ করেছি, তো প্রথমে হচ্ছে যশোর পৌরসভা, তারপরে আপনার সারাউন্ডিং এরিয়া অফ যশোর পৌরসভা, এটা নিয়ে কাজ করেছি। কিন্তু তারপরে গবেষণা করতে গিয়ে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা আসলে এই বিভিন্ন রকমের পানি বিভিন্ন রকমের মানে হোটেল বা রেস্টুরেন্টে ইউজ করা হয়, তো সেই আমার কিউরিসিটি থেকে যে আসলে আমরা যে পানিগুলো খাই এটা কি আসলে ভালো কি না, তো এটার এই কোশ্চেন থেকেই আমরা রিসার্চটা শুরু করি। তো তারপর আমরা ওয়াটার কোয়ালিটি নির্ণয় করার পরে তারপর চিন্তা করলাম যে এর মধ্যে কোনো জীবাণু আছে কি না, তো সেই জীবাণু টেস্ট করতে গিয়ে যে দেখলাম যে আমরা দেখলাম যে মানে আমাদের দল দেখলো যে এর মধ্যে অনেক মানে যে পেটের পীড়ার জন্য যে জীবাণুগুলো দায়ী এটা অনেক বেশি মাত্রায়, মানে আমাদের যে স্ট্যান্ডার্ড লিমিট আছে সেই লিমিটের চেয়ে অনেক বেশি মাত্রায় এটা এর উপস্থিতি আমরা পেয়েছি, এবং এটা আমরা ডিসিমিনেট করার চেষ্টা করেছি এবং মানুষকে সতর্ক হওয়ার কথা বলেছি, আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি এবং যারা আসলে হোটেল মালিক তাদের প্রতি আমাদের অনেক নির্দেশনা রয়েছে। আসলে এখানে আমরা যেটা হচ্ছে যে ইকোলাই বলে এটা, এই ইকোলাই জীবাণুটা এটা হলো পেটের পীড়ার জন্য খুব মারাত্মকভাবে দায়ী, এই এর উপস্থিতি অনেক বেশি যশোরে। তো আসলে এই এই ইকোলাইটা আসলে আমরা জানি বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, মানুষ যখন আমরা যে আপনার ফাস্ট ফুড না, আমরা যেটা হোটেলের পাশে যে রেস্টুরেন্টগুলো পেয়েছি সেই রেস্টুরেন্টের পাশে মানুষ যেভাবে পানিগুলো যেরকম ধরেন যে মাটির কুলা বা এরকম এখান থেকে নেয় বা আপনার প্লাস্টিকের কন্টেনারে নেয়, তো যখন আমরা এটা হ্যান্ডেল করি, হ্যান্ডেল করার সময় আসলে আমাদের হাত থেকে বা পশু পাখির মল থেকে এই জীবাণুগুলো এখানে আসতে পারে।
তো আসলে একুয়ার মেইন সোর্সটা হলো মলমূত্র, বিশেষ করে মানুষ হইতে পারে, পশু পাখি হইতে পারে। তো সেই পশু পাখি বা মানুষের মলমূত্র থেকে বিভিন্ন সোর্সে হাতের মাধ্যমে বা আমরা যখন কথা বলি সেভাবে আসতে পারে। বিশেষ করে মলমূত্র থেকে যখন এটা আসে পানির লাইনে আসে বা পানির মধ্যে আসে, তখন এই জীবাণুগুলো এখানে আপনার আবার বংশ বৃদ্ধি করে এবং সেটা একটা পর্যায়ে যেটা পারমিসিবল লিমিটের উপরে চলে যায়, যার ফলে কিন্তু এটা আসলে সবার জন্য মানে মারাত্মকভাবে ক্ষতিকর জীবাণু হিসেবে কাজ করে। কলিফর্মের মাধ্যমে দূষিত হয়। হোটেল রেস্তোরাঁর পানি খাওয়ার পর বিভিন্ন রোগ হচ্ছে, তাই বিশুদ্ধ পানির দাবি স্থানীয়দের। আসলে প্রতিদিন আমরা যখন বাইরে যাই, যে চায়ের দোকান বা মিষ্টির দোকান বা হোটেলে যখন আমরা যাই, আমাদের খাবার তো খেতেই হয়, সেই সাথে আমরা পানিটাও খাই। কিন্তু সেই পানিটা আসলে কতটুকু নিরাপদ আমরা তো ভয়ে ভয়ে খাই এক প্রকার। এবং আমরা সাধারণ মানুষ এটাই দাবি করি যে পানিটা যদি আমাদেরকে বিশুদ্ধভাবে দেওয়া যায় বা আমরা যদি নিরাপদ পানিটা পাই, তাহলে আমরাও স্বস্তি ভরে খেতে পারবো এবং সাধারণ মানুষ হিসাবে আমরা খুব নিরাপদ বোধ করব। আর সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষ যদি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং যথাযথ ভালো পানিটাই আমাদেরকে দেয়, তাহলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। এটা তো আমরাও মনে করি যে আসলে বাইরে যে চায়ের দোকানগুলোতে আমরা যে পানিটা পান করি, এটা আমাদের জীবনের জন্য একটা ঝুঁকিপূর্ণ, যে আমরা চাই যে চায়ের দোকানগুলোতেও যেন নিরাপদ পানি ব্যবহার করে, সেক্ষেত্রে অনেক আমরা এই ঝুঁকি থেকে বেঁচে যাব। কারণ ম্যাক্সিমাম শহরের বা প্রত্যন্ত অঞ্চলে গ্রামগুলোতে দেখা যায় যে চায়ের দোকানে সাধারণত ওরা যে পানিটা ব্যবহার করে সেটা মানে 2-3 দিন বা 1 সপ্তাহ এমন হয়ে যায় যে সেই পানিটাও তারা ওই চায়ের দোকানে ব্যবহার করছে। কারণ কি, 24 ঘন্টা পর গেলে যে পানিটা মানে খোলা জায়গায় রাখা হয় সেখানে জীবাণু সৃষ্টি হয়, সেখান থেকে সেই জীবাণুটা আমাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য আমরা চাই যে চায়ের দোকানগুলোতে যে পানিটা ব্যবহার করা হয় সেটা যেন নিরাপদ হয়। অনেকে আমরা চায়ের দোকান কিংবা হোটেলে বিভিন্ন দোকান থেকে আমরা পানি খেতে হয়, এই সকল পানিতে বিশুদ্ধ না, এই সকল পানি খেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই পানি খেলে পেটে ব্যথা সহ বিভিন্ন পানিবাহিত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ। তাই অতি দ্রুত যেন এইসব হোটেলগুলোতে দোকানগুলোতে যেন বিশুদ্ধ পানির ব্যবহার করা হয়, তাহলে মানুষ সংখ্যামুক্ত থাকবে। আসলে এই যে হোটেলে চার দোকানে বিভিন্ন দোকানের ভিতরে যে পানিগুলো থাকে, এগুলো তো আসলে বিশুদ্ধ কিনা আমরা জানি না। এগুলো খাওয়ার পরে অনেক সময় দেখা যায় আমাদের পেটে ব্যথা হয়, মানে বাথরুমের চাপ দেয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলো আসলে কি শুদ্ধ করার কোনো কিছু নাই যে শুদ্ধ পানি আমরা খেতে পারবো বা আমরা বুঝতে পারবো এটা শুদ্ধ? কীভাবে বুঝতে পারবো আমরা এটা? বিভিন্ন চায়ের দোকান বলেন, ছোট ছোট হোটেল বলেন, বা অনেক বাসা বাড়িতেও কিন্তু এই পানিটা সরবরাহ করা হয় এবং সেই পানিটা কিন্তু আমরা পান করি যশোর পৌরবাসী। তো এই পৌরবাসী এই পানি পান করাতে আমাদের বিভিন্ন রকম পানিবাহিত রোগ, ডায়রিয়া, আমাশা ইত্যাদি বিভিন্ন রকম পানিবাহিত রোগে আমরা আক্রান্ত হই এবং এটা একটি ব্যাপক সমস্যা। কিন্তু এই যে বিশুদ্ধ পানি সরবরাহের দায়িত্ব ছিল, এ ব্যাপারে আমরা সচেতন যশোরবাসীর পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন করব যে অন্তত যশোর পৌরবাসী যেন বিশুদ্ধ পানি পান করতে পারে। আমরা হোটেল এবং রেস্টুরেন্টে, বিশেষ করে দরিদ্র মানুষরা যেখানে খাওয়া দাওয়া করেন, সেইখানে পানি, বিশুদ্ধ পানি যে নিশ্চয়তা সেটা আমরা পাই না, সে কারণে পেটের সমস্যা লেগেই থাকে মানুষের। তো আমরা চাই যে এই বিশুদ্ধ পানির নিশ্চয়তা তৈরি হোক, যারা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টা বিশেষভাবে দৃষ্টি দেবেন বলে আমরা আশা করি। আমরা চার দোকান, খাবার হোটেলগুলো সহ বিভিন্ন জায়গায় যে ওষুধ আমরা পানিটা খাই, এটা পুরো পরিপূর্ণ বিশুদ্ধ না, আয়রনযুক্ত, ব্যাকটেরিয়াযুক্ত, যাতে আমাদের শারীরিক সমস্যা হয় এবং এটার কারণে দিনে দিনে মানুষ আরও অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের এই শহরটাকে বাঁচাতে হলে, সুস্থ করতে হলে আর বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে। পানি খাই আমরা যে এই কারণে যে আমাদের যে আমরা বাইরে যারা রোডে ঘাটে কাজকাম করি, রিক্সা চালাই, ভ্যান চালাই, দিন মজুরি কাজ করি আমরা, এখন আমাদের বাধ্য হয়ে ওই পানিটা খাওয়ার লাগে। তা এখন এই পানিটা খাওয়ার পরে দেখি হয় পাতলা পায়খানা, বমি, তারপর গায়ে অ্যালার্জি, চুলকনি, বিভিন্ন রকম পাতলা পায়খানা হয়, এইসব নিয়ে আমাদের চলতে হচ্ছে। এখন আমরা সরকারের কাছে এটাই আবেদন আমাদের, আমরা বিষাক্ত পানি মুক্ত চাই।
এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঢাকনাযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন পানির পাত্র, চায়ের দোকানগুলোতে পানি উত্তোলনের জন্য লম্বা হাতল বিশিষ্ট পানির পাত্র ব্যবহার সহ নিয়মিত পানির পাত্রগুলোকে ডিটারজেন্ট দিয়ে বিজ্ঞানসম্মতভাবে ভালো করে পরিষ্কার করার পরামর্শ এই গবেষকের। আচ্ছা, পরামর্শ দিয়েছি, এটা খুব সহজ পরামর্শ। যেরকম কি করছে, আমরা যখন মাটির কোলা থেকে পানিগুলো নিই, যিনি নিবেন হয়তো আমরা এখানে লম্বা হাতল আর জিনিসগুলো ব্যবহার করতে পারি, তো অথবা আমরা কিছু কেমিক্যালসও ইউজ করতে পারি, যেটা আছে নিচে, মানে ওই কোলার বা কন্টেনারে এসে সেটেল ডাউন যাতে করতে পারে, এবং উপরগুলো যদি আমরা ইউজ করি, মানে খুব সিম্পল প্রসেস এটা, কিন্তু আমরা এর এই জীবাণু থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। মানে খুব সহজ, এটা খুব কঠিন না। সচেতনতা এবং গভর্নমেন্টের কিছু মনিটরিং এখানে লাগবে, তাহলে যদি হয় তাহলে যশোরবাসী এমনি ভালো থাকবে। আর আমাদের যে আসলে ওয়াটার কোয়ালিটি, তো যশোরে একটু আয়রন আর ম্যাঙ্গানিজ ছাড়া আসলে এইরকম আমরা পাইনি, যে বিশেষ করে আর্সেনিক বা লেড ক্যাডমিয়াম, এটা অনেক ক্ষতিকর, এটা কিন্তু যশোরে না, এটা যশোরের জন্য ভালো। সমস্যাটা হচ্ছে আপনার ইকুলাই, এবং এটা আমরা খুব সিম্পল প্রসেসে এ থেকে প্রতিদান পাইতে পারি। তো সুতরাং যদি আমরা অথরিটি এবং যিনি দোকান মালিক, যদি তিনি আসলে সচেতন হন, এ থেকে আমরা সবাই, মানে যশোরবাসী পরিত্রাণ পাবে, এটা আমি বিশ্বাস করি। গবেষণা দলটির সদস্য হিসেবে ছিলেন ওই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদিদ হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এফ কে সাইমা তানজিয়া ও জবিপ্রবির ইএসটি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী শিরিন আক্তার। যশোর টিভি, ডেস্ক রিপোর্ট।